সব খবরই খবর নয়, এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন, আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন। আজ বলবো স্বামীজির আর এক দুঃখজনক অধ্যায়। স্বামী বিবেকানন্দ সম্পর্কে কিছু বলা হলে একটাই কথা সবার আগে উঠে আসে, সেটা হলো শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামীজির কালজয়ী বক্তৃতা। এটা ছাড়াও স্বামীজির উল্লেখযোগ্য কাজ হচ্ছে নারী শিক্ষা, সেটা হচ্ছে ভারতীয় নারীর দুর্দশা, উপেক্ষা, বঞ্চনা, চোখের জল স্বামীজিকে প্রায় উন্মাদ করে দিয়েছিল। আজকের দিনে ভারতের যতটা উন্নতি তার জন্য নারীর অবদানটাই হচ্ছে আসল। অশিক্ষিত মায়ের সন্তানকে শিক্ষিত করবে কে? আজকের মেয়েরা প্রশাসনের সর্বোচ্চ পদে অধিষ্ঠান করছে, তাকে যদি প্রশ্ন করা হয় এখানে স্বামীজির ভূমিকা কি, কিছুই বলতে পারবে না। এখানে স্বামীজি উপেক্ষিত। স্বামীজি বলেছেন, আমি গুরু রামকৃষ্ণের মত প্রচার করতে আসিনি, হিন্দু ধর্মেরও প্রচারক নই, আমি এই ঘুমন্ত জাতিকে একটু নাড়া দিয়ে যাব, যেখানে মা নিরন্ন, অত্যাচারিত, অশিক্ষিত, ধর্মের বেড়াজালে তার সন্তানের উন্নতি কেমন করে হবে। আলমোড়ায় স্বামীজির এক দুঃখজনক ঘটনা ঘটে। আলমোড়া থেকে কাসারদেবী পাহাড়ে তিনি ধ্যানে ডুবে যেতে চেয়েছিলেন, ধ্যানসিদ্ধ নরেন্দ্র। ঠিক তখনই বিধাতার এক নিষ্ঠুর পরিহাস। টেলিগ্রামে খবর এলো তার প্রিয় ভগিনী সিমলা পাহাড়ে খুবই দুঃখজনকভাবে মারা গেছে। এই অসহনীয় দুঃখ তাকে ধ্যান জীবনের সুখ স্বপ্ন থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। তিনি জীবনে ব্রত নেন, ভারতীয় নারীর দুঃখ দূর করতেই হবে, ভারতবর্ষ মাতৃভাবের আদর্শকে সর্বোচ্চে স্থাপন করতে হবে। তার কাছে সীতা সর্বোচ্চ নারী চরিত্র, সীতাই যেন ভারতীয় নারীর আদর্শ প্রতিমা। ভারতে যা কিছু শুভ, যা কিছু বিশুদ্ধ, যা কিছু পূর্ণ, সবই সীতা নামের মধ্যেই আছে। ভারতের পৌরাণিক কাহিনী থেকে বিবেকানন্দ আরও দুই নারীর মধ্যে আদর্শ নারী দেখেছেন, তারা হচ্ছে সাবিত্রী ও দময়ন্তী। সাবিত্রীর মতো নারীর মৃত্যুঞ্জয়ী সাহস, যে নিয়তির বিরুদ্ধে দাঁড়িয়ে পতির জীবনকে রক্ষা করেছিলেন, নারীর মধ্যে যে অসাধারণ বুদ্ধি ও সাহস আছে সাবিত্রী, তারই যেন প্রতিমা। আর আছে বিশুদ্ধ পতিব্রতা স্বরূপিণী প্রেমময়ী দময়ন্তী, যে দেবতাকে পরিহার করে মানবকে প্রতিরূপে নির্বাচন করেছিলেন। ঐতিহাসিক নারী সঙ্গমিত্রা লীলাবতী, মীরাবাঈ, অহল্যাবাঈ, এদের প্রতিও স্বামীজির শ্রদ্ধা ছিল অপরন্ত। স্বামীজি জানতেন আগামী দিনের নারী জাগরণ শ্রীমাকে কেন্দ্র করেই হবে। আর এখনকার নারী বিবাহের মাধ্যমে পুরুষকে অবলম্বন করে বাঁচতে চায়, তাদের উচ্চাকাঙ্ক্ষা স্বামীকেন্দ্রিক, সেটা আর থাকবে না। মেয়েরা স্বাবলম্বী হবে, নিজের পায়ে দাঁড়াবে। স্বামীজি বলতেন, গোলামির উপরে যে রিলেশন সেটা ভালো হতে পারে না। এদেশে যত আইন কানুন সমস্ত মেয়েদের দাবি রাখার জন্যে। শিষ্যদের বলতেন, নারী জাতির অপমান দেশকে হাজার বছর পিছিয়ে দেবে, যদি ভালো চাস এই অপমান এখনই বন্ধ কর। ভারতীয় নারী তার প্রিয়জনের মৃত্যুতে সর্বদাই শঙ্কিত, কম্পমান। তিনি বলতেন, দেখ গিয়ে রাজপুত্র রমণীদের, তাদের সাহায্য করতে কেউ যায় না, মহিলা বলে, দুর্বল বলে, অসহায় বলে তাদের কেউ ভাবে না, তাদের প্রতি সমবেদনা, এগুলি মন থেকে মুছে ফেলো। স্বামীজির এই চিন্তা ভাবনা এগুলি আজকের দিনে প্রচণ্ড প্রাসঙ্গিক, কিন্তু যে সময় যে সমাজ ব্যবস্থার উপর দাঁড়িয়ে স্বামীজি মন তোলপাড় করেছিল, তার একটি কারণ হচ্ছে বিদেশে ঘুরে তিনি দেখেছিলেন সেখানকার মহিলারা কত উন্নত, তারা শিক্ষিত, স্বাবলম্বী। সমাজ নারী জাতিকে কুসংস্কারে আবদ্ধ করে রাখেনি, আর ভারতীয় নারী কুসংস্কারে আচ্ছন্ন, অশিক্ষিত, কতটা দুঃখ সহ্য করে থাকতে হয় তারই যেন আকুল প্রচেষ্টা। স্বামীজির দুচোখে জলে ভরে গেছে বেদনাশ্রুতে। আজকের দিনে দাঁড়িয়ে সে ভাবনা কতটা বাস্তবসম্মত ছিল সেটা স্বামীজি বলেই সম্ভব হয়েছে।